কি অবস্থা সবার? এ বি এম সুমন এমন একজন সম্ভাবনাময় অভিনেতা, এমন একজন সম্ভাবনাময় ফিল্ম অ্যাক্টর যার ক্যারিয়ারের শুরু থেকে বেশিরভাগ সিনেমাই, মানে বেশিরভাগ সিনেমার ক্যারেক্টারই ছিল এরকম যে সে একজন স্পাই, সে একজন প্রশাসন কর্মকর্তা, ঢাকা অ্যাটাক, অন্তর্জাল, তারপর ওই বিগ বাজেটের মুভি মাসুদ রানা, সবগুলো মুভিতে কিন্তু তাকে প্রশাসনের লোক, স্পাই ক্যারেক্টার হিসেবে দেখা গেছে। আপাত দৃষ্টিতে সাধারণ দর্শকের কাছে এরকমটা মনে হতেই পারে যে তার ক্যারিয়ারটা খুব সমৃদ্ধ মনে হতে পারে, যে শেষ যে সমস্ত কাজ দিয়ে আসলে ক্যারিয়ারটা শুরু করেছে, যেভাবে তার শুরুটা হচ্ছে বা হয়েছে, তার আসলে এরকম কিছু বলার কোনো স্কোপ নাই, ওয়ে নাই যে আমাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না অথবা আমি সুযোগ পাচ্ছি না আমার প্রতিভা বিকাশের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এ বি এম সুমন সঠিক সুযোগই পায় নাই এখনও পর্যন্ত। এ বি এম সুমনের যে প্রতিভা আছে সেটা সঠিকভাবে প্রকাশ করার জন্য, বিকাশ ঘটানোর জন্য যে স্কোপটা, যে সুযোগটা, যে স্পেসটা তার পাওয়ার দরকার ছিল, সেই স্পেস, সেই সুযোগ সে আসলে পায় নাই। সে কিন্তু ভালো অভিনয় পারে এমন কিন্তু না যে সে পারফর্মার হিসেবে খারাপ। মাসুদ রানার মতন একটা সিনেমাতে, মাসুদ রানার চরিত্রের মতন একটা চরিত্রে কাস্টিং পাওয়ার পরেও তার মানে প্রতিভার কোনো বিকাশ ঘটল না, তার কোনো নতুন ইভোলিউশন ঘটল না, তার যে একটা আলাদা শুরু হবে চলচ্চিত্রের জন্য, যে সে নতুন রূপে হাজির হবে, সেরকম কিছু কিন্তু আর ঘটল না, কিন্তু সবাই কিন্তু ভেবেছিল। তাহলে এই দায়ভার আসলে কার? এই দায়ভার কি এই নতুন অভিনেতা, সম্ভাবনাময় অভিনেতা, সম্ভাবনা জাগিয়ে ফুরিয়ে যাওয়ার পথে দাঁড়িয়ে আছে যে অভিনেতা এ বি এম সুমন, এই দায়ভার কি তার? না না বন্ধুরা, এই দায়ভার সম্পূর্ণ আমাদের তথাকথিত ফিল্ম ইন্ডাস্ট্রির, বাংলা তথাকথিত ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই দায়ভার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেই সিস্টেমে ফিল্ম রিলিজ করা হয় সেই সিস্টেমের। বন্ধুরা, সম্প্রতি সময়ে এ বি এম সুমন একটা সাক্ষাৎকারে তার বেশ কিছু কথা তুলে ধরেছেন এই ইন্ডাস্ট্রি নিয়ে। সেই কথাগুলো আমার চোখ এড়ায় নাই। আমি সেই কথাগুলো আজকে দেখার পর সিদ্ধান্ত নিলাম যে ক্যামেরার সামনে বসে ব্যাপারটা নিয়ে কিছু কথা, কিছু আলোচনা করব দর্শকদের সাথে। আমি মনে করতেছি এই কথাগুলো শোনার পর, এ বি এম সুমনের কথাগুলো শোনার পর এবং আমার কথাগুলো শোনার পর আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আজকে যদি শাকিব খান এই এ বি এম সুমনের এই সময়ে আসতো, যে সময়টা চলতেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, তাহলে শাকিব খানও আজকের শাকিব খান হয়ে উঠতে পারতেন না। ব্যাপারটা এতটাই কঠিন হয়ে গেছে বর্তমানে। বন্ধুরা, এত বড় একটা কথা আমি কেন বললাম যে শাকিব খানও যদি এই সময়ে নায়ক হয়ে এই ইন্ডাস্ট্রিতে আসতো, তাহলে শাকিব খানও এত দূর পর্যন্ত আগানোর মতন সম্ভাবনা ক্রিয়েট করতে পারতেন না। হয়তো পারতেন কিছুটা, তারপর আবার পিছিয়ে যেতেন, আবার পারতেন, আবার পিছিয়ে যেতেন, এভাবেই চলতে থাকতো। বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিতে সিনেমা তো হচ্ছে, অনেক বিগ বিগ বাজেটের সিনেমা হচ্ছে, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করবেন হিরোদের যে ক্যারেক্টারগুলো দেওয়া হচ্ছে সেই ক্যারেক্টারের প্রতি হিরোরা সঠিকভাবে সুবিচার করতে পারতেছে না এবং সেটার সুযোগই দেওয়া হচ্ছে না। কী বলতে চাচ্ছি বুঝতে পারছেন? ধরেন এ বি এম সুমনকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে স্পাই, স্পাই একটা ক্যারেক্টার মাসুদ রানা, বিশাল বড় বাজেটের সিনেমা, অথচ মাসুদ রানা ক্যারেক্টারের প্রতি সুবিচার করার জন্য যে সমস্ত এলিমেন্টস, যে সমস্ত ডায়লগ, যে সমস্ত ব্যাপার স্যাপার এই ক্যারেক্টারের ভেতরে আসলে দেখানো উচিত, ইনক্লুড করা উচিত, সেটা লেখক করতেছে না, অথবা লেখক যদি সেটা ইনক্লুড করেও থাকে শুটিং অবধি সেটা টিকতেছে না, আর যদি সেটা টেকেও সেন্সর বোর্ডে গিয়ে সেটা বাদ পড়ে যাচ্ছে, এমন কথাই উঠে এসেছে এ বি এম সুমনের একটা সাক্ষাৎকারে। সম্প্রতি আমরা সবাই জানি এ বি এম সুমন এখন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে, আরিয়ানের সাথে নাটক বানায়, আরিয়ান আপনার হচ্ছে রোমান্টিক ঘরনার নাটক বানায়, ওর সাথে কিন্তু এখন কাজ করতেছে। কেন কাজ করতেছে? হঠাৎ করে একজন ফিল্মের সম্ভাবনাময় হিরো কেন ওটিটিতে চলে আসলো, কেন সে শর্ট ফিল্মে কাজ করতেছে, তাও আবার তার জনরা ছেড়ে রোমান্টিক ঘরনার জনরায় কেন সে কাজ করছে, এই প্রশ্নের উত্তরে এ ভি এম সুমন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। একটা স্পাই ক্যারেক্টার দেওয়া হলে সেখানে একজন স্পাই কী কী করতে পারে, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে না, ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজন, বাস্তবিকভাবে সেটা ফুটিয়ে তোলার জন্য যে যে কর্মকাণ্ড আসলে তারা করে থাকে বাস্তব লাইফে, সেগুলো সেখানে দেখানো যাচ্ছে না, অনেক বাধ্যবাধকতা আছে। যেমন ধরেন একটা পুলিশের ক্যারেক্টার যদি দেওয়া হয় এ বি এম সুমনকে, সেখানে সে স্বাধীনতা পাচ্ছে না, মানে বাস্তবে পুলিশ যা যা করে সেটা পর্দায় দেখানো সম্ভব হচ্ছে না, সেখানে অনেক বাধ্যবাধকতা আছে, সেন্সরে গিয়ে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। পরিচালক যদিও লেখকের লেখনী অনুযায়ী শ্যুট করতেছে, কিন্তু সেন্সরে গিয়ে দেখা যাচ্ছে সেইটুকু অংশ কেটে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের দেশে একটা সময় মান্না জীবিত থাকাকালে অনেক এরকম সিনেমা আমরা দেখেছি যেগুলো কিন্তু পলিটিক্স থাকতো সেই সিনেমায় যথেষ্ট পরিমাণে, মানে এক কথায় বাস্তবের সাথে মিল থাকতো, এই জন্য কিন্তু মান্নাকে গণমানুষের নায়ক বলা হয়। আমার কী মনে হয় বর্তমান সময়ে মান্না বেঁচে থাকলে হয়তোবা অন্য একটা সিচুয়েশন থাকতো, কিন্তু মনে হয় কি যে শাকিব খান, মান্না এরা যে
এই যে সাধারণের মধ্যে যে অন্যতম হয়ে উঠেছে, তার পেছনে কারণটা কিন্তু এটাই যে তারা ওই রকম বাস্তবিক সিনেমায় কাজ করার সুযোগটা পেয়েছে বা তারা করেছে। কিন্তু বর্তমান সময়ে পরিচালকরা সেই সুযোগটা পাচ্ছে না, বাস্তবিক ঘরনার সিনেমাগুলো, বাস্তবের সাথে মিল রিলেটেড সিনেমাগুলো, কাহিনিগুলো আসলে আমাদের সামনে তুলে ধরার জন্য। সেই অর্থে নায়করাও পাচ্ছে না সেইভাবে কোনো এরকম কোনো সুযোগ যে বাস্তবিক কোনো সিনেমায় তারা অভিনয় করবে। এখনকার সিনেমার কাহিনী ওই লুতুপুতু প্রেম ভালোবাসা ওই পর্যন্ত সীমাবদ্ধ। আর যদি স্পাই থ্রিলার কোনো ঘরনার সিনেমা আসে, সেটাতে দেখবেন আগাগোড়া কিচ্ছু নাই, সবগুলো সিনেমাতে সাত পাঁচ বুঝ দেওয়া হচ্ছে। সেখানে পরিচালক গল্প বলার স্বাধীনতাটা আসলে পাচ্ছে না। যদি তাই পেত তাহলে মান্না মারা যাওয়ার এত বছর পরে এখন যেখানে আরও উন্নতভাবে যেহেতু সিনেমা নির্মাণ করার সুযোগটা ক্রিয়েট হয়েছে, সেখানে মান্নার মতো একটা হিরো এখন আমরা দেখতে পাচ্ছি না। এটার মানে এটা না যে মান্নার মতো প্রতিভাবান কাউকে আসলে কেউ পাচ্ছে না, ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এইটা না। হ্যাঁ অবশ্যই মান্নার মতো প্রতিভাবান কেউ কাউকে আসলে পাওয়া এতটা ইজি ব্যাপার না, তার জায়গা কেউ নিতেও পারবে না, কিন্তু তার কাছাকাছিও কেউ যেতে পারবে না, এটা কিন্তু ভুল কথা। ঠিক আছে, যেতে পারবে কিন্তু সেই সুযোগটা ক্রিয়েট করা হচ্ছে না, করতে পারতেছে না। লেখক বলেন, চলচ্চিত্র নির্মাতা বলেন, তাদের হাত পা বাঁধা, তারা ওই সেন্সর বোর্ডটা পার করতে পারতেছে না। ভালো ভালো গল্প কেটে ছেটে দুই নম্বর গল্প বানিয়ে তারপরে রিলিজ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরকমটাই কিন্তু উঠে আসতেছে এই যে এই এবিএম সুমনের কথায়। এবিএম সুমন নিজেই বলেছে যে আমি এখন থেকে আর কোনো বাংলা সিনেমায় অভিনয় করব না যতদিন না পর্যন্ত ওই স্বাধীনতাটুকু আমাকে দেওয়া হবে, আমার ক্যারেক্টারের প্রতি আমি সুবিচার যতদিন না পর্যন্ত করতে পারবো। হ্যাঁ, এবিএম সুমন বলেছে আমি ওটিটি কন্টেন্টে যে স্বাধীনতাটা পাচ্ছি সেই স্বাধীনতাটা আমি সিনেমাতে পাচ্ছি না। সিনেমাতে আমাকে একটা স্পাই চরিত্রে, একটা প্রশাসনিক, একটা পুলিশের চরিত্রে দেখতেছেন ঠিকই, কিন্তু সেখানে আমি একটা সিগারেট ধরাইতে পারতেছি না। অথচ বাস্তবের জীবনে একটা পুলিশ কিন্তু সিগারেট খায়, এটা সাধারণ একটা ব্যাপার। আবার দেখবেন মানে একটা গালি দেওয়া যাচ্ছে না, সে কিন্তু বাস্তবিক জীবনে সেটা কিন্তু দেয়। যেটা বাস্তবে হয় সেটা যদি আমি নাই দেখাতে পারি সিনেমাতে, তাহলে সেই সিনেমা বাস্তবের দর্শকদের হৃদয়স্পর্শী হবে কীভাবে? হাও, এটা তো সম্ভব না। এই ব্যাপারটাই কিন্তু বর্তমানে সিনেমা থেকে দর্শকদেরকে আলাদা করে ফেলেছে। যে ব্যাপারটা একটা সময় ছিল যে দর্শক সিনেমাকে যখন দেখতো সিনেমা হিসেবে দেখতো না, দর্শক দেখতো নিজের দৃষ্টিকোণ থেকে একদম বাস্তবিক একটা ব্যাপার দর্শকের সামনে ধরা দিত, তখন দর্শক রিলেট করতে পারত এবং সিনেমাটাকে উপভোগের সাথে সাথে সিনেমা থেকে অনেক কিছু কিন্তু শেখার মতো ছিল তখন। এই জন্য দর্শক আপন মনে করে সিনেমা দেখত, হলে যাওয়ার জন্য, সিনেমা হলে গিয়ে নিজের পকেটটা খরচ করার জন্য যতটুকু এলিমেন্ট সিনেমার ভিতরে ইনক্লুড করা দরকার তখন সেটা করা হতো, সেটা সাকসেস হতো এবং সেটা অবশ্যই সমাজে একটা ভালো প্রভাবে ফেলেছে। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত সিনেমা নির্মাণ করা হয় এগুলো শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে, এটা আসলে বাস্তবিকতার ধারের কাছেও যেতে পারে না। দর্শকের তো দূরের কথা, দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া তো সেটা তো অনেক দূরের ব্যাপার। ঠিক আছে, তো গল্প লেখক হয়তোবা লেখে ভালোভাবে ঠিকঠাকভাবে, কিন্তু সেটা যখন পরিচালক নির্মাণ করে হয়তোবা সেও 100% নির্মাণ করার ট্রাই করে, কিন্তু দেখা গেছে যে সেখান থেকে 50% সেন্সরেই কাটা পড়ে যায় অথবা কাটা পড়ে যাবে ভয়ে পরিচালক সেভাবে নির্মাণই করছে না। তো এই ব্যাপারগুলো, এই যে একটা বিশাল সংকট, এই সংকটটা কিন্তু চলচ্চিত্রে রয়েছে, প্রবলভাবে রয়েছে। এই কারণে বর্তমানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পিছিয়ে আছে, ইন্ডাস্ট্রি শুধু নামে মাত্র টিকে আছে, আসলে কিছু নাই ভিতরে খোলা। নতুন যারা আসতেছে নায়ক, যারা প্রতিভা নাই, তারা তো নাই, আউট অফ দ্য সিলেবাস। আর যাদের একটু প্রতিভা আছে, এই যে এবিএম সুমন বলেন, এবিএম সুমন ছেলেটাকে কিন্তু আসলেই কাজে লাগানো সম্ভব হতো। দেখেন না, মাসুদ রানার মতন একটা ক্যারেক্টার নষ্ট করে ফেলছে তারা। আসলেই কি মাসুদ রানা ওইরকম যেরকম টাইমার নাইনে দেখানো হয়েছে? নো, মাসুদ রানা ওইরকম না, মাসুদ রানাকে সঠিকভাবে পোর্ট্রে করতে পারেনি তারা। তো ঠিক এরকমভাবে মাসুদ রানার একটা উদাহরণ মাত্র, এরকমভাবে প্রত্যেকটা সিনেমাতে এক একটা ক্যারেক্টারের প্রতি সুবিচার করা হচ্ছে না, যার জন্য সিনেমা আর সিনেমা থাকতেছে না, শুধুমাত্র বাজেটের দোহাই দিয়া। ভাই, আর কতকাল মিথ্যা মিথ্যা বলবেন যে বাজেট ভালো না তাই আমরা পারতেছি না? আগে অনেক কম বাজেটে সিনেমা হইতো, FDC-র ভিতরেই ঘুরে ঘুরে সিনেমাটার পুরো শুটিং শেষ করে ফেলা হইতো, তারপরেও ওই সমস্ত সিনেমা এখনও যদি আমরা দেখি তখনও আমাদের মনে মানে ওই সিনেমার প্রতি একটা আগ্রহ জন্মায়, তখনও মনে হয় যে এই সিনেমা এখনকার সিনেমার থেকে হাজার গুণে বেটার। একবার আপনারা মান্নার বোমা হামলা, মান্নার আমি জেল থেকে বলছি, এই সিনেমাগুলো দেখেন, আর বর্তমান যুগে যে সমস্ত সিনেমা নির্মাণ হচ্ছে সেই সিনেমাগুলো দেখেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের কাছে, ওই মান্নার যে পূর্বে করে যাওয়া সিনেমাগুলো, আমি জেল থেকে বলছি বললাম, বোমা হামলা বললাম, এই সিনেমাগুলোই আপডেটেড মনে হবে, মনে হবে যে এই সিনেমাগুলোই বোধহয় বর্তমান পরিস্থিতি সিচুয়েশনের সাথে যাচ্ছে, রিলেট করতে পারতেছি। বাট এখনকার যে রিলিজ পাওয়া সিনেমাগুলো, এই যে বাপ্পি চৌধুরীর কি একটা শত্রু, তারপরে হচ্ছে আর বাপ্পি চৌধুরীর কথা বাদ দিলাম, এরকম যে কোনো নায়কের সিনেমা, ইভেন শাকিব খানের সিনেমা, ভাই শাকিব খানের এমনও এখনকার বাংলাদেশে নির্মিত এমন সিনেমা আছে, ঠিক আছে, যেগুলোতে আপনি একদম টোটাল যে বাস্তবিক একটা ব্যাপার সেটা খুঁজে পাবেন না। ঠিক আছে, এটা কিন্তু শাকিব খানের দোষ না, দোষটা ওই যে বললাম সেন্সর বোর্ড,
সেন্সর বোর্ডে গেলেই সিনেমা কর্তন শুরু হয়, সেই ভয়ে পরিচালক সঠিক মতো সিনেমা তৈরি করে না, কেটে ছেটে তারপর তৈরি করে। যেমন ধরেন অ্যানিমেল সিনেমাটা, ওই যে ওর নাম কি অরণ্য মামুন নিয়ে আসলো বাংলাদেশে, এসে কাটাকাটি শুরু করলো, কাইটা কুইটা মনে করেন যতটুকু রয়েছে অ্যানিমেল সিনেমার, ওইটা ভাই দেখে দর্শক টাচ করতে পারলো না। দর্শক এখন অনেক স্মার্ট ভাই, দর্শক এখন হাতের তালুতে ইন্টারনেট পাইছে, সম্পূর্ণ পৃথিবী পাইছে, তারা সব কিছু দেখতে পারে ঘরে বসে। এখন আপনি যা খাওয়াবেন তাই দর্শক খাবে না, আপনার দর্শককে টাচ করতে হলে দর্শকের চয়েস বুঝতে হবে। দর্শক এখন যেরকম স্মার্ট সেরকম স্মার্ট কন্টেন্ট তৈরি করতে হবে, দরকার পড়লে অবশ্যই সেখানে আপনি অ্যাডাল্ট অপশন রাখবেন, অবশ্যই সেখানে ভায়োলেন্স বেশি হলে আপনি 18 বছর লিখে দিবেন যে হ্যাঁ 18 বছরের নিচে হলে দেখা যাবে না, সেই দিকে কড়াকড়ি করেন। কিন্তু আপনি নিয়মকানুন দেখাইতে যায়া একটা সিনেমাই রিলিজ করতে যায়া যদি সব কিছু কাইটা ফালাই দেন, সেই সিনেমা কে দেখবে? যদি চরিত্র দেখান যে একটা চোরের ক্যারেক্টার কিন্তু সে শুটেড বুটেড, সে চুরি করতেছে না, তাহলে সেটা তো চোর হইল না, তাহলে তো সেটা ভাই ক্যারেক্টারের সাথে সুবিচার হইল না। তো এই ব্যাপারগুলো আসলে বাংলা চলচ্চিত্রে ঘটতেছে, স্ট্যাচুর মতো হয়ে গেছে চলচ্চিত্র, চলচ্চিত্র আর চলচ্চিত্র নাই।